আজ ভারতবর্ষ এক সংকটের সম্মুখীন। গোটা দেশ জুড়ে সিএএ, এনপিআর এবং এনআরসির নামে ভারতের নাগরিকত্বের সংকট শুরু হয়েছে। এই কালা কানুন এবং সরকারের এই অপপ্রচেষ্টার প্রতিবাদে আগামী 27 জানুয়ারি কলকাতার মেয়র রোডে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এই প্রতিবাদ সভায় আপনাদের সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হওয়ার আহ্বান জানাই। মনে রাখতে হবে, এ দেশ ভারতবর্ষ, এ দেশ সর্বজাতি ধর্ম বর্ণ ভাষার দেশ। এখানে কোনো একটি জাতি কোনো একটি মতকে জোর করে চাপিয়ে দেওয়া হলে তা আমরা মেনে নেব না। ভারতবর্ষের সমস্ত মানুষ এই কালা কানুনের বিরুদ্ধে তারা সোচ্চার আওয়াজ উঠাবে। আমরা ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমরা ভারতের সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাচ্ছি যে এই প্রতিবাদ, এই হচ্ছে নাগরিকত্বের যে সংকট তৈরি করা হয়েছে, অবিলম্বে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং আমি জনগণের প্রতি আহ্বান জানাই যে আপনারা 27 জানুয়ারির এই কর্মসূচিকে সফল করার জন্য দলে দলে ধর্মতলার মেয়র রোডে আপনারা সমবেত হন।